বাড়িতে ওটা কি বড় কর্তা বাবুর মেয়ে না? আগে চিনতে পারলে না ঠাকুর মশাই? দেখো দেখি সেই কত ছোট্টটি দেখেছিল, কি সুন্দর ডাগর ডগর হয়েছে, যেন একেবারে লক্ষ্মী প্রতিমা। সে কি ঠাকুর মশাই, সে সেখানে গর্তে পড়ে গেলেন? গর্তে পড়ে গেলাম কি রে, সারা জীবন তো গর্তেই পড়ে আছি, উঠতে পারলাম কই? নে টেনে তোর। হায় মা, বেঁচে থাক মা, বেঁচে থাক মা, থাক। ভগবান তোমার দীর্ঘ জীবন দান করুন। পিসিমা, হঠাৎ এমন করে ডেকে পাঠালে যে, সামনে আমার পরীক্ষা জানো তো? সে কি মা, পরীক্ষার জায়গা তো পরীক্ষা থাকবেই, 18 বছর পূর্ণ হলো তোর, সেদিকে খেয়াল আছে? আজ আবার শিবরাত্রি, বাড়িতে কত আয়োজন, পূজা পার্বণ রয়েছে, ঠাকুর ডেকে তোর কুস্তি গণনার আয়োজন করেছি, গায়ের 2-10 জনকে নিমন্ত্রণ করেছি, আরো কত কি। ভট্টামশাই, মাখন ঠাকুর এসেছেন। ঠিক আছে ডাক, মন্দাকিনী দোলাকিনী ভেতরে যা। চল মা। যাই বলো পিসিমা, ওসব সেকেলে ব্যাপার স্যাপার আমার মোটেও ভালো লাগে না। সীমা, এসব বলতে নেই, হাজার হোক, তুই যে হিন্দু কুলিন ঘরের মেয়ে, সে কথা কি ভুলে গেলে চলবে? আমার জীবনটা দেখেও বুঝিস না, বিয়ের 2 বছর যেতে না যেতেই বিধবা হয়ে দাদার সংসারে এলাম, তখন তোর চেয়েও ছোট বয়স আমার, জীবনের সব স্বাদ আল্লাহকে বিসর্জন দিয়ে ধর্মের বিধানকে মেনে নিতে হয়েছে। অবশ্য বৌদি মারা যাবার পর তোকে যখন বুকে টেনে নিলাম, তখন থেকে আমার আর কোনো কষ্ট নেই, এখন আমার সব স্বপ্ন আশা তোকে ঘিরেই। পিসিমা, আমার কথা কষ্ট পেয়েছো? না রে পাগলি মেয়ে, তোর উপর কি রাগ করতে পারি? ওই দেখ হাতে কত কাজ রয়েছে, আর আমি ওহে ভালো কথা, আজ কিন্তু তোর উপবাস রয়েছে। উপবাস মানে না খেয়ে থাকতে হবে? হ্যাঁ রে বোকা মেয়ে, শিবরাত্রিতে উপবাস থেকে পবিত্র হয়ে দেবতার কাছে সুন্দর একটা বর চাইতে হয়, এটাই তো নিয়ম। Thank you.
কি হলো ঠাকুর? মা, তোমাকে যে একটু ভেতরে যেতে হবে। ভেতরে যাও মা। আপনারা সবাই ভেতরে যান। কর্তা মশাইয়ের সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে। মাখন, কি দেখলে? আগে আগে কর্তা মশাই বলবো? আহা, বলেই ফেলো না। আগে কর্তা মশাই, মেয়েকে একটু সাবধানে রাখবেন। এই মেয়ে আপনার বংশের মুখে। আমি কি শুনলাম? আগে কর্তা মশাই, আমি এখন তাহলে আসি। দুলা, আয় মা, আয়। ওরে পাগলি মেয়ে, কে কি বললো না বললো এই নিয়ে মন খারাপ করে আছিস? আশ্চর্য, তুই না লেখাপড়া শিখছিস, তুইও এসব কুসংস্কারে বিশ্বাস করিস? আর আমিও বুঝি না, এবারে সবাই কি চিরটাকাল ওই একই রকম থেকে যাবে? আচ্ছা তুই বল, তুইও কি এসব ভাগ্যটাকে বিশ্বাস করিস? শোন, এদিকে এসে বস। আরে দূর, ওসব ভাগ্যটাকে বলে কিছুই নেই। মানুষ তার ভাগ্য ইচ্ছে করলেই নিজের মতো করে গড়ে নিতে পারে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি বাড়ির সবাইকে আচ্ছা করে বকে দেব, এমনকি দাদাকেও। নে, হলো তো? এবার একটু হাস। কি রে, হাসবি না? এই তো লক্ষ্মী মামনি আমার, জাস্ট এ গুড গার্ল, গুড গার্ল। দোলা, বাড়ি থেকে কখন ফিরলি? আজ সকালের ট্রেনে। তোকে হোস্টেল রুমে দেখলাম না যে? তুই নেই তাই সিলভিয়ার রুমে গিয়েছিলাম। চাঁদ বাবা, বাড়ি থেকে এসেছিস তাহলে? তোকে না দেখে কিছু দুশ্চিন্তায় পড়েছিলাম। কেন, দুশ্চিন্তা কিসের? পারে, সামনে কলেজের ফাংশন, তোকে না দেখে শেষে আমাকে একাই নাচতে বলছে ওরা। ঠিক আছে, নাচবি। কি যে বলিস চাতা, তুই উপস্থিত আর আমি একা নাচতে গিয়ে শেষে পচা ডিমের ঢিলকে মানসম্মানটা হারাবো নাকি? কিন্তু আমি তো নাচতে পারবো না। কেন, তোর আবার কি হলো? আচ্ছা বল, মেডিকেল কলেজে তোর মতো আর তুই নাচতে পারে? কেন, তুই নাচতে পারিস না? আমি আর তোর মতো নাচতে পারলাম কই ভাই? তবে নাচাতে পারি। হ্যাঁ, তা তো পারবি। এর মধ্যে আর কজনকে নাচিয়েছিস বল? বলছি বলছি বাবা, বলছি তো, লাগছে তো, মাত্র দুজনকে। আমি দুজনকে জানিস শান্তা? আমি তো জানতাম না পিসিমা কেন আমাকে ডেকে পাঠিয়েছে। কেন, গিয়ে দেখি সে কত আয়োজন। সে কি রে, বিয়ে টিয়ে করে এলি নাকি? আগে শুনবি তো, আমার 18 বছর পূর্ণ হয়েছে, এর জন্য বাড়িতে পূজা পার্বণের আয়োজন। তাছাড়া শিবরাত্রিতে উপবাস থেকে পবিত্র হয়ে দেবতার কাছে বর চাইতে হয়। তাই নাকি? তা কাকে চাইনি বর হিসেবে? ধ্যাত, তুই একটা আস্ত গাধা। বললাম তো, মনে মনে দেবতার কাছে চাইলাম। একটা সুন্দর হৃদয়ের মানুষ যাকে দেবতার মতো ভক্তি করব, শ্রদ্ধা করব, প্রাণ দিয়ে ভালোবাসব, সেও আমার সুখের জন্য নিজেকে বিলিয়ে দেবে, পাগলের মতো ভালোবাসবে আমাকে। এমন কেউ আছে নাকি তোর? বাস্তবে নেই, তবে কল্পনায় আছে। নে এটা পড়, আমার কল্পনা।
স্বপ্নের পৃথিবী থেকে এসো তুমি, জীবনে আমার এসো তুমি, রেখেছি খুলে এই প্রাণের দুয়ার এসো তুমি, আর কোনো ছবি নেই এ দুটি চোখে, আর কোনো ভাষা নেই আমারই বুকে, ভোরের আলো তুমি হৃদয়ে আমার, জীবনে আমার এসো তুমি, আর কোনো চাওয়া নেই এই পৃথিবীতে, জীবনে মরণে চাই শুধু মিশে যেতে, আশার প্রদীপ তুমি হৃদয়ে আমার, জীবনে আমার এসো তুমি। যাই, সুখবরটা সবাইকে জানিয়ে আসি। আরে এই শান্তা, কি করছিস? আরে পাগলি হয়ে গেছিস? হ্যাঁ, আমি সবাইকে জানিয়ে দেব। কি আশ্চর্য! না, দেব না। এই শান্তা, কাউকে দেখাস না। সবাইকে শান্তা, প্লিজ দে না। না না দে না। আরে না, শান্তা, আরে প্লিজ শান্তা, ভয় লাগে। না, দেব না শান্তা। স্বপ্নের পৃথিবী থেকে এসো তুমি, জীবনে আমার এসো তুমি, রেখে এই প্রাণেরই দুয়ার এসো তুমি, আর কোনো ছবি নেই এ দুটি চোখে, আর কোনো ভাষা নেই আমারই বুকে।
কবে দেবে ধরা খোঁজে কি পারে আর পাব না লাগি রে লাগি দুলা রব তরঙ্গে কি যদি মন বসে না কি করি একলা ভালো লাগে না কি করি একলা ভালো লাগে না ওদিকে বাঁচাবো না নিজে বাঁচবো দেখুন আমি অন্য কোনো না আপনি একটা সৎ উদ্দেশ্য নিয়ে মহৎ উদ্দেশ্য নিয়ে একটা মেয়ের ঘরে ঢুকেছেন তাই না দেখুন আমি কোনো এদিকে আমি না আমার তো ভালো করে বলেছি আমি কি করছি দেখো বাবারে কি রে তুই সামনে ধাক্কা পিছে শত্রু বুঝি শান্তা কাল রাতে আমি এমন ভয় পেয়েছিলাম আচ্ছা বলতো কেমন অসুখ হয়েছিল এটা হ্যাঁ কাল রাতেই টের পেয়েছে আবার বলে কিনা কোনো অসুস্থতা শুনিয়ে নাকি আসেনি এখন কেমন হলো মার খেয়ে একেবারে খোঁড়া হয়ে বাড়ি ফিরেছে আমি কি মারকম দেখি হাতটা দেখি হাতটা হ্যালো কে বলছেন আপনার একজন শুভাকাঙ্ক্ষী আহত সাংবাদিক ভণ্ড কোথাকার মাস্তানি করার মজাটা এখনো টের পাননি দেখছি কি করে পাবো আপনার সঙ্গে তো আমার কোনো কথাই হলো না কথা কিসের কথা আপনার মতো একটা ইডিয়টের সাথে অসহ্য হ্যালো হ্যালো ছেড়ে দিলে যা বাবা তুমি ছাড়লে কি হবে দোলা যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না গো আমি তোমায় ছাড়বো না দোলা আমার ঘরের চার দেয়ালের মধ্যে একবার তোমাকে যখন বন্দি করতে পেরেছি তখন তোমাকে আসতেই হবে হাই হাই মিলন বাই হ্যালো শান্তা হাই সোহেল ইউ আর লুকিং সো হ্যান্ডসাম টুডে রিয়েলি ইয়েস
থ্যাংক ইউ বাই এই দুটো চা আচ্ছা এভাবে তুই যে সবাইকে নাচিয়ে বেড়াচ্ছিস শেষটায় কি হবে ভেবে দেখেছিস তাব্বা সাহসও তোর কম না এটা সাহসের কি দেখলি আমার থিওরিটাই একটু অন্যরকম নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য পড়ে থাক তাছাড়া জীবনকে নিয়ে এখনো অতটা ভাবিনি যখন ভাববার সময় আসবে তখন জীবন সাথী বেছে নিতে একটু ভুল করবো না দেখিলিস নে এবার তোর ফ্যান আসছে আনটলারেবল আমি উঠছি আরে উঠছিস কেন শান্তা ভালো হলো না কিন্তু বসতে পারি বসুন থ্যাংক ইউ মিস দোলার সাথে আমি কিছু কথা বলতে চাই কিন্তু আমি চাই না এর মধ্যে কি বুঝতে পারেননি আমি চাই না দেখুন আপনি সেদিনের ঘটনায় ভুল বুঝেছেন প্লিজ স্টপ ইট আমার খুব ভালো করে জানা আছে আপনাদের মতো ছেলেরা পেহায়ের মতো মেয়েদের পেছনে কেন ঘোরেন ভেবেছেন নানা চলচ্চিত্রে দেখিয়ে আমাকে যা করবেন দ্যাটস ইম্পসিবল আমি আপনার মতো ছেলেকে ঘৃণা করি আই হেট ইউ বাট আই ডোন্ট আমি আপনাকে ভালোবাসি আপনার স্তব্ধ দেখে আমি অবাক হচ্ছি আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি আর কখনো যদি আমাকে এমন বিরক্ত করেন তাহলে আমি পুলিশে রিপোর্ট করতে বাধ্য হব চল চল আরে আশ্চর্য তুই করিসটা কি ওর সঙ্গে থাকাই তো তোর কাজ ছেলেটার যে কি হয়েছে কদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া নেই বিশ্রাম নেই শুধু তাই নয় পড়াশোনা ক্লাস কোনটাই নেই কেন কি হয়েছে সৈকতের আহা উতলা হওয়ার কিছু নেই কদিন ধরে ফ্লাইং ক্লাবে যাচ্ছে না ঠিক মতো ওরা আমাকে ফোনে জানিয়েছে ফ্লাইং ক্লাবে যাচ্ছে না তুই কিছু জানিস না আন্টি না মানে আমি তো তোকে আর আমি করতে হবে না থামো ওকে বকে আর কি হবে নিজে একটু খোঁজ খবর রেখো আদর দিয়ে দিয়ে মাথায় তুললে ওর ভবিষ্যৎটা গোল্লায় যাবে সারাদিন কোথায় থাকিস বলতো কোনো কথা নেই মা এখন তাড়াতাড়ি খেতে যাও তো খুব ক্ষুধা পেয়েছে হ্যাঁ রে কদিন ধরে ফ্যান ক্লাবে যাস না ওরা তোর বাবাকে জানিয়েছে মাই গড বাবাকে বলেছে সর্বনাশ মা বাবাকে তুমি বলে দিও কাল থেকে আমি যাব রবিন কাল থেকে ফ্লাইং ক্লাবে তুই আমার সাথে যাবি আমার উড়াজাহাজ নাম শুনলেই আমার মাথা ঘুরে চপ যা বলেছি আর যা যা বলবো তাই হবে আপনি আল্লাহর নাম লয়ে উপরে উঠতে থাকেন আমি সাথে কি আমি একটা আত্মালি দিব না জান আমি আসি ওই যাও দেখো কি করে না করে আকাশ উঠলে আমার এমনি মাথা ঘুরে নিগুন তুমি Ha 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 ha!
দেখার কোনো দরকার দোলা, সেদিনের আচরণে খুব বিরক্ত হয়েছে জানি, কিন্তু আমার মনের কথাটা জানাবার, তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করবার আর কোনো পথ আমি খুঁজে পাইনি। আমার ভালোবাসা যদি তোমার মনে যন্ত্রণা দিয়ে থাকে, তাহলে এই অবুজ প্রেমিককে চিরটাকাল ক্ষমার চোখে দেখতে শিখবে। দোলাকে আমি ভালোবাসতে পেরেছি, এই আমার জীবনের একমাত্র অহংকার। আই লাভ ইউ দোলা, আই লাভ ইউ, আই লাভ ইউ। শিক্ষক, এই না হলে ভালোবাসা? আহারে, আই লাভ ইউ দোলা, আই লাভ ইউ। দেখ শান্তা, ভালো হবে না বলে দিচ্ছি, তোর ভাল লাগলে তুই কি ওর কোলে মাথা রেখে আই লাভ ইউ আই লাভ ইউ করবি। দোলাকে আমি ভালোবাসতে পেরেছি, হে আমার জীবনের একমাত্র অহংকার। আই লাভ ইউ দোলা, আই লাভ ইউ, আই লাভ ইউ দোলা। শিলা, তুই মেয়েটিকে চিনিস? কি করে চিনবো মা, আমি তো আজই দেখে তোমাকে ডেকে নিয়ে এলাম। সত্যি আমার সৈকতের পছন্দ আছে, আমি ওর জন্য এমনি একটি সুন্দর টুকটুকে মেয়ের কথাই ভাবছিলাম। আহা, কি চোখ, কি নাক, ঠিক যেন একেবারে। বাবা, দেখতে না দেখতে এত প্রশংসা শুরু করে দিলে, ও মেয়ের তো দুদিনে মাথা খারাপ হতে বাকি থাকবে না। তুই চুপ কর। সেবার মহান ব্রত নিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকাই আমাদের ডাক্তারি শাস্ত্রের প্রথম কথা। আমাদের এই পেশা সুকঠিন হলেও আমরাও অন্য দর্জনের মতোই মানুষ, আমাদের জীবনেও আছে সুখ দুঃখ আর আনন্দের অনুভূতি। আমাদের এই শিক্ষা সভা শেষ হয়ে এলো, সো মাই বিলাভেড স্টুডেন্ট, ইউ আর ফ্রি নাও, ইউ এনজয় টুডে। ঠিক আছে।
আমি যাব বই উচ্ছল চঞ্চল সাগরে সবার মনে ফাগুন দোলে আমি মন যাব ভুলে সবার মনে ফাগুন দোলে আমি মন যাব ভুলে ঝলে 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 আগুনে ভেদারে ঝলে ঝলে রে পিতায় আগুন জ্বলে রে জ্বলে রে তোর পিতায় আগুন জ্বলে রে দোলা ডাক্তার গ্রুপ মিলে গেছে এক্ষুনি ডাক্তার তার ব্যবস্থা করুন পেশেন্ট ইজ ভেরি সিরিয়াস দোলা না শান্তা না এ হতে পারে না দোলা দোলা শুন না দোলা শুন আমার কথা শুন দাঁড়া দোলা শান্তা প্লিজ আমাকে একটু একা থাকতে দে দোলা এখন একা থাকার সময় নয় দোলা শান্তা আমি রক্ত দিতে পারবো না কি বলছিস দোলা তুই না ডাক্তার হতে চলেছিস একটু ভেবে দেখ দোলা আজ তোর জন্য মরতে বসেছি একটা সাধারণ দায়িত্ব পালন করবি না 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 তুই এত বড় নিষ্ঠুর এত বড় পাষণ্ড প্লিজ শান্তা ঠিক আছে আমি আর তোকে অনুরোধ করব না চলে যাবার আগে বলে যাচ্ছি ডাক্তার আজাদ তোর জন্য অপেক্ষা করছেন আরো একজন অপেক্ষা করছে
সে এখন মৃত্যু পথ যাচ্ছে, তার জীবনটুকু এখন তোরই হাতে। চলে তুই এত বড় নিষ্ঠুর, এত বড় পাষণ্ড, আরো একজন অপেক্ষা করছে, সে এখন মৃত্যু পথ যাচ্ছে। এসো দোলা, আমি তোমারই অপেক্ষায় আছি। দোলা, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, এই মহান পেশার মানুষ হয়েও ওকে রক্ত দিতে তোমার এত দ্বিধা কোথায়? ঠিক আছে, কিছু থেকে থাকলেও আমি তোমাকে জিজ্ঞেস করব না। তবে একটা কথা মনে রেখো, মানুষকে সেবা করা, মানুষকে ভালোবাসা দেওয়ার মতো এত বড় ধর্ম পৃথিবীতে আর কিছু নেই। আমি রক্ত দেব। গুড, ভেরি গুড, গড ব্লেস ইউ মাই চাইল্ড, খোদা তোমার সহায় হোন। আজ কেমন আছে রে শান্তা? তুই ঘুমোসনি? ঘুম আসে কই? আজ কদিন থেকে দেখছি ঘুম নেই, ঠিক মতো খাওয়া নেই, কার সঙ্গে কথাও বলিস না, এমনকি ঘরের বাইরেও যাস না। এমন করলে তো তুই নিজেই অসুস্থ হয়ে পড়বি। আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, ও নিয়ে চিন্তা করে লাভ আছে? সৈকত এখন বেশ সুস্থ হয়ে উঠছে, আমরা দু একদিনের মধ্যে এখান থেকে চলে যেতে পারব। শান্তা, সৃষ্টিকর্তা বুঝি আমাকে নিয়ে কোন এক নিষ্ঠুর খেলা মেতে উঠেছেন। ওসব বড় বড় কথা রাখত, পৃথিবীতে সমস্যা আছে তার সমাধানও আছে। নে এখন ঘুমো।
থেকে এসো তুমি জীবনে আমার এসো তুমি দেখেছি খুলে প্রাণেরই জুয়ার এসো তুমি স্বপ্নের পৃথিবী থেকে এসো তুমি জীবনে আমার এসো তুমি আর কোন ভাষা নেই আমার বুকে আর কোন ছবি নেই দুটি চোখে আর কোন ভাষা নেই আমার বুকে এসো তুমি জীবনে আমার এসো তুমি রেখেছি খুলে কানেরই দুয়ার এসো তুমি ভাগ্যে জুটত তুই যে অসুখ হয়েছিস না থাক আর ন্যাকামো না করে এখন গিয়ে রাজপুত্রের শরীরের খবরটা নাও রাতে ওর ব্যথা ব্যথাটা বাড়তে পারে
কই কাছে এসো না, দুধ ভালো লাগছে না তো। কোথায় যাচ্ছ? এই কোথায় চলে গেলে দুধ? তাহলে আমি বুড়ো শুয়ে থাকি, ভালো লাগে না। কদিন থেকে ছেলেটার জন্য মনটা কেমন লাগছে, এমন তো কখনো হয় না রে। আর ছেলেটাও যেমন হয়েছে, ওখান থেকে কি একটা ফোনও করতে পারে না? ভাইয়া কোথাও গেলে তোমার মন সব সময় ওরকম লাগে, বুঝবি যখন মা হবি। বয়ে গেছে? ওই না, ভাইয়া বোধহয় এসে গেছে। এসো এসোই না। কি হয়েছে, কি হয়েছে আমার সৈকতের? তেমন কিছু হয়নি, ওই পাহাড়ে উঠতে গিয়ে একটু ব্যথা পেয়েছিলাম। ও ভালো কথা, পরিচয় করে দিই। তোর আর পরিচয় করিয়ে দেবার দরকার নেই, আমার মা আর আমার বোন শীলা। মা, ওর নাম শান্তা, দোলার বন্ধু। আমরা মেডিকেল কলেজের ছাত্রী, মানে ওনার অ্যাক্সিডেন্টের পরে গাড়িটা চালিয়ে আসার মতো কেউ ছিল না, তো এই দোলাই চালিয়ে এসেছে। ভালোই করেছ মা, কি বলে যে ধন্যবাদ দেব। কি বলছেন মা, সামান্য একটা দায়িত্ব পালন করেছি মাত্র। আমি দোয়া করছি মা, তুমি জীবনে অনেক বড় হও। মা আমরা তাহলে আসি? ও ভালো কথা, আপনার ছেলে কিন্তু বেশ কয়েকদিন বিশ্রাম প্রয়োজন, কারণ আঘাতটা নিহাত কম ছিল না। ইয়েস মাদার, বিগ অ্যাক্সিডেন্ট। ওই দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন থেকে কথাই বলছি, তোমরা একটু বসবে না মা? না মা, এখন যাই। আবার কবে আসবে মা? সময় পেলেই আসব। আচ্ছা মা, তোমরা সুখী হও। তা বড়দা, চিতনবাবু কি লিখেছেন? লিখেছে ওর ছেলেটা বিলাত থেকে এফআরসিএস করে ফিরবে শীঘ্রই। জিতেনের ইচ্ছে দোলাকে ওদের ঘরের বউ করে নেয়া। কি যে বলো বড়দা, দোলা তো কেবল পড়াশোনা করছে, তাছাড়া যা বুঝিস না তা নিয়ে মাথা ঘামাচ্ছা তো মন্দাকে নেই। মেয়ে মানুষের যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় ততই মঙ্গল। মঙ্গল অমঙ্গল বুঝি না দাদা, তোমার বন্ধু জিতেনবাবুর লোভী মানুষ, তার ছেলে বিলের থেকে কতটুকু মানুষ হয়ে ফিরে আসবে তাতে আমার সন্দেহ রয়েছে। কি বলতে চাস তুই, আমার বন্ধুকে আমারই সঙ্গে মিথ্যার আশ্রয় নেবে? লেখাপড়া শিখে যত সব উদ্ভট কল্পনা করতে শিখেছিস। ছোটদা তো ঠিকই বলেছে। চুপ কর তো তোরা, তোদের কাছ থেকে বুদ্ধি ধার করে আমাকে চলতে হবে না। সন্নাবেশ অলোক কয়দিন পরে আসবে, থাকবে কিছুদিন বাংলাদেশ, ঢাকার কাজ ছেড়ে দোলাকে নিয়ে এখানে আসবে। ঢাকায় ওকে রিসিভ করা, বড় হোটেলে সিট বুক করা, এই সব ঝামেলা সারতে হবে। আমি জিতেনকে লিখে দিয়েছি, জিতেনও লন্ডনে তার করে দিয়েছে, এয়ারপোর্টে তোরা দুজন থাকবি। আর দোলাকেও তো একটু তৈরি হয়ে থাকতে বলতে হবে। হোস্টেল লাইফ, মেয়েটির কত কষ্ট হয়। ভালোবাসা শুধু ভালোবাসা, বাঁধে বাসা কত আশা, হৃদয়ে আমার, ও তুমি আমি আমি তুমি দুজন দুজনার, ভালোবাসা। Thank you.
যদি অন্ধকার ভালোবাসা শুধু ভালোবাসা 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 আমি তো বুঝতে পারতেছি না বাবধন, কারণ আমি তো ডাক্তার না। তবে তুমি যদি মাইয়া হয়ে থাকো তাইলে যে খুব একটা জুইতে রাখিলে আমার বিশ্বাস হয় না। আর যদি ছেলে হয়ে থাকো তাইলে আমার দৃঢ় বিশ্বাস তুমি কোনোদিন ডাইরেক্ট অ্যাকশনে যাও নাই যেটা আমি করি। ঠিক আছে, তুমি জুইলা থাকো, আমার কাম আমি করি। আমার দিকে দৃষ্টি দিবা না খবরদার, আমার মাথায় বুদ্ধি কিলবিল করতেছে। ওরে মুখ ডাকে না কেন? বাবা অলোক, গত মাসে তোমার একখানা চিঠি পেয়েছি। সোনা দিঘির শিবশঙ্কর কাকার কথা নিশ্চয়ই মনে আছে, জমিদার আনন্দ শঙ্কর মিত্রের নাতি শিবশঙ্কর মিত্র। গত পূজায় তার মেয়েকে, মেয়ে তার মেয়ে দোলাকে নিয়ে এসেছিল, ওর একটা ছবি পাঠালাম। অপূর্ব সুন্দরী হয়েছে মেয়েটি, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। আমি তোমার মতামত ছাড়াই শিবশঙ্করকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। এই সম্বন্ধ তোমার কোনো মতেই অপছন্দ হবে না। শুধু তাই নয়, দোলা তার একমাত্র মেয়ে। কোটি কোটি টাকার বিষয় সম্পত্তি সবকিছু ভবিষ্যতে তোমার হবে। কোটি কোটি টাকা, হ্যাঁ, সব দিক বিবেচনা করে শিবকে আমি চিঠি লিখে দিয়েছি। তুমি একটা সেমিনারে যোগ দিতে ঢাকায় যাচ্ছ, এয়ারপোর্টে শিবের ছোট ভাই রমেশ দোলা তোমাকে রিসিভ করবে, বাড়ির সবাই ভালো, এতে আশীর্বাদক বাবা।
ডাইরেক্ট অ্যাকশন, কার ভাগ্য কার হাতে? বারে সুজন ব্যাপারি, তোমার হাতে আরো একখানা সুযোগ আইসা ধরা দিছে। আসিলা সুজন ব্যাপারি, ওইসব মাইকেল সুজন, এখন কিছুদিনের জন্য ডাক্তার অলোক সাইজা দেখো দেখি ওই বুইরা জমিদারের সম্পত্তি হাতাইতে পারো কিনা। আর মাইয়াটাও যদি সুন্দরী হয় তাহলে তো ওয়ান ইন টু। এই যে মিস্টার সুজান, আমার আর বাংলাদেশে যাওয়া হলো না, সেমিনারটা ঢাকায় না হয়ে সুইডেনে হবে ঠিক হয়েছে। ইল্লাখ, ভেবেছিলাম এই সুযোগে বাবা মার ভিটেমাটিটা দেখে আসি। হ্যাঁ, আমি তো সেজন্যই এলাম আপনার কাছে, ভাবলাম দেশের লোক একসঙ্গে যাওয়া যাবে। তা যাক, ভালোই হয়েছে। সুইডেনে কতদিন থাকতে হবে? এই ধরুন 3 মাস তো লাগবেই। 3 মাস? বাহ, চমৎকার চমৎকার একটা সময়। 3 মাস সময় যথেষ্ট। তোমার দৃষ্টি অনেক দুঃখ আছে সৈকত। এভাবে কথা বলছো কেন? আমার এমন কিছু কথা বলার আছে সৈকত, যা কখনো তুমি সহ্য করতে পারবে না। চাই না অমন কথা শুনতে, কোনোদিনই শুনতে চাই না তোলা। শুধু জানতে চাই তুমি কি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে? কোথায় যাব তোমাকে ছেড়ে সৈকত? সে শক্তি সাহস কোনোটাই যেমন নেই। তোমার সমস্ত বিশ্বাসে, তোমার প্রতিটি বিশ্বাসে আমি থাকবো তোমারই কাছে। এই যে আমার পৃথিবী। এখানে একটাও কথা নাই, আমার নাসিননের ভান করে ফুইটা যা, কাল কথা হইব। আমি এখন অ্যাকশনে আছি, ডাইরেক্ট অ্যাকশন। আই এম অলোক ফ্রম লন্ডন। আমি রমেশ মিত্র, দুলাল কাকা। গ্ল্যাড টু মিট ইউ। চলুন তাহলে যাওয়া যাক। বুঝলেন কাকাবাবু, ইউরোপে গিয়ে এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে আমার। ওখানকার মানুষগুলো যন্ত্রের মতো, শুধু কাজ আর কাজ, কাজকে ওরা প্রাধান্যতা বেশি। কে কি করলো আর কে কি পড়লো ও নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। ছেলে মেয়েদের মেলামেশার মধ্যে আমাদের দেশের মতো খুঁত খুঁজে বেড়ায় না ওরা। কাকাবাবু, আমি তাহলে এখন উঠি, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে আমার। ও নো নো, ইটস ইম্পসিবল। দুপুরে একসঙ্গে লাঞ্চ করবো বলেই না অনেক জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করলাম, আর তুমি বলছো কেন ক্লাস করতে যাবে? একদিন ক্লাসে না গেলে কি এমন ক্ষতি হবে? লাঞ্চের পর আমি নিজে গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। রাতে ডিনারটা আমরা হোটেলেই সেরে নেব, ওকে? তাছাড়া কাল সকালেই তো আবার তোমাদের গ্রাম সোনাদিঘি রওনা হতে হবে, সো সেভাবে প্রস্তুতি নিয়ে নাও। ওয়ান্ডারফুল দোলা, ওয়ান্ডারফুল। তা তোমার এই অসুবিধার কথা আমাকে আগে জানালে তো পারতে। সৈকত, লক্ষ্মী সোনা, আগে শোনো আমার কথা। প্লিজ, আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। কি সৈকত? বলেছি তো, কোনো কথার প্রয়োজন নেই। তোলা, এই ভনিতাটুকু দিয়ে
আমার জীবনটাকে এলোমেলো না করলেও পারতে। প্লিজ কিপ শর্ট, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং মোর। সৈকত শোনো সৈকত, কিছুদিন হলো দেখছি তোদের বাঁধনহীন মেলামেশা, কয়েকবার বলতে চেয়েও বলতে পারিনি। এর ভয়াবহ পরিণতির কথা জেনেও যাকে মন প্রাণ দিয়ে পাগলের মতো ভালোবাসলি, সে কেন এখন তোকে এত অল্পতেই অবিশ্বাস করে? ভুলটা কোথায়, তোর না অদৃষ্টের? না শান্তা, দোষ আমি কাউকে দেব না, সব দোষ আমার অদৃষ্টেরই। অদৃষ্টের দোষ দেয়া ছাড়া এখন আর উপায় কি? দোলা, স্বীকার করছি না বুঝে একসময় আমিও তোকে উৎসাহিত করেছিলাম, কিন্তু পরিণামটা কখনো ভেবে দেখিনি। এখনো সময় আছে দোলা, তোর মতো মেয়ে একটু চেষ্টা করলেই পারবি ওকে ভুলে যেতে, তাহলে জীবনটাকে আর অদৃষ্টের উপর ছেড়ে দিতে হয় না। না শান্তা না, আমি তো কখনো পারব না। পরিণতিটা জেনেও বলছিস দোলা? হ্যাঁ শান্তা, এজন্যে কেন, পর জন্ম আমি পারবো না ওকে ভুলে থাকতে। দোলা, বাস্তব বড় কঠিন। সৈকত একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে, আর তুই বনে দি হিন্দু ঘরের মেয়ে। তোদের এসব কথা যখন দুই পরিবারে জানাজানি হয়ে যাবে, তখন দুই পরিবারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। আমি শুধু আমার ভালোবাসাকে জানি, জীবন মরণ সব কিছু যার হাতে, সে দেবতাকে ছাড়া আমি আর কিচ্ছু জানি না। তুই মরেছিস শতভাগী, মরেছিস। আমি বুঝতে পেরেছি পৃথিবীতে আর কোনো শক্তি নেই তোর সংকল্প থেকে তোকে দূরে সরিয়ে দেয়। আমার মনে হয় সৈকতকে সবকিছু খুলে বলাই উচিত, কারণ তোকে না হয় আমি যাচাই করে দেখলাম, কিন্তু সৈকত, যার উপর তুই জীবনটাকে বাজি রেখে বসে আছিস, এসব কথা জানবার পর তার কি মতামত সেটাও তো তোর একবার জানা দরকার। সে কি, তা এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি? আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? বুঝেছি, আসলে ভাইয়ের সঙ্গে তোমার রোজই দেখা হতো, তাই আমাদের কথা মনে থাকে না। না ভাই, আসতে চাই কিন্তু পড়াশোনার চাপে। পড়াশোনার চাপ না চাই। দাঁড়াও, আমি আজই বাবাকে বলবো তোমাকে ঘরে বেঁধে আনতে, তখন যাবে কোথায়? এই বলো না, তুমি কবে আসবে? উফ, তুমি এলে কি যে মজা হবে আমি ভাবতে পারছি না। জানো মা কি বলে, বলে মেয়েটা যে কি জাদু করেছে দেখলেই অন্তরটা জড়িয়ে যায়। কি হলো, চেহারাটা কেমন বানিয়ে রেখেছো কেন? কই না তো, এমনি। সে কি মা, কখন এলে? এই তো একটু আগে। হ্যাঁ রে শিলা, সারাটা দিন চলে গেল, তোর ভাইয়া তো ফিরলো না। না, ওকে নিয়ে আর পারি নে বাপু, আর কদিন পর ওর একটা হিল্লে করতে পারলেই বাঁচি। তখন দেখবে এই চাঁদমুখের নেশায় বাড়ির বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছে ভাইয়া। শিলা, ভালো হচ্ছে না। আহা শিলা, মেয়েটাকে এভাবে লজ্জা দিচ্ছিস কেন? যা, ওকে উপরের ঘরে নিয়ে গল্প কর গে, সৈকত ততক্ষণে চলে আসবে। যাও মা। আর হ্যাঁ, আজ কিন্তু খাওয়া দাওয়া করে যেও, সৈকত পৌঁছে দিয়ে আসবে। চলো। জানো ভাইয়া না সবসময় তোমার কথা বলে, কি বলে জানো? বলে জানিস শিলা, দোলা এরকম, দোলা ওই রকম, দোলা সেই রকম, শুনতে শুনতে কান দুটো ঝালা পালা হয়ে গেছে। উইছে ভাইয়া মনে এসে গেছে। কি আইডিয়া, ভাইয়াকে সারপ্রাইজ দেব। চলো তোমাকে ভাইয়ার ঘরে লুকিয়ে রাখি, দরজা খুলে ভাইয়া তোমাকে দেখে অবাক হয়ে যাবে। চলো। শিলা কি হচ্ছে? ছি ছি, মা দেখলে কি বলবেন বলো তো? তো মা দেখবে কোত্থেকে, মা তো নিচে কাজকর্ম নিয়ে ব্যস্ত। চলো। আহ শিলা, প্লিজ শিলা দরজা খুলো। ইস শিলা দরজা খুলো, কি যে কর না। এবারে প্রতিটি মানুষ আমাকে অনেক আগেই আপন করে নিয়েছে, আর যে কথা আমি বলতে এসেছি সে কথা শোনার পর সব স্বপ্ন যদি ভেঙে খান খান হয়ে যায়। হে বিধাতা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এত দেরি করে বাড়ি ফেরো? সব খবরই রাখো দেখছি,
অথচ আমার কথাটাই সৈকত, তখন এমন খারাপ ব্যবহার করে চলে এলে, আমি যে তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম সেটাও শোনার প্রয়োজন মনে করলে না তুমি? আমার প্রয়োজন কি এখনো তোমার কাছে আছে নাকি? একজন পুরুষ সঙ্গীর প্রয়োজন, এই তো, সে যেই হোক না কেন। সৈকত, এই কথা বলতে তোমার মুখে এতটুকু আটকালো না। না, যা সত্যি তা বলতে আমার কোনো ভয় নেই। আমাকে কথা দিয়ে অন্য বন্ধুকে নিয়ে সারাদিন ধলাঢুলি করে আমার চোখের সামনে ফিরবে, তারপরে আমি কিছু বলতে পারবো না। চি চি সৈকত, এতখানি নিচু মনে পরিচয় তুমি দিতে পারলে, যাকে আমি জীবনের সবচেয়ে বড় সত্য বলে জানি, যার কথা মনে করে আমার সকাল দুপুর রাত্রি কাটে, আর সে কিনা একটা মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় তাও শিখিসনি? আমার হিরোইনের দান দাবি হাত হলো কেমনে তার জবাব দাও। এ বস, এয়ারপোর্ট আসেন খুব কড়া হয়ে গেছে। তোমরা জানো না আমি কোনো ফেলিও সহ্য করতে পারি না। হ্যালো, আরে না রে ভাই, এটা ফায়ার স্টেশন না। আরে কতগুলো টাকার মাল, ভেরি স্যাড, অত্যন্ত পরিতাপের বিষয়। এরপরে এরকম কাণ্ড যদি ঘটে তাহলে তোমাদের উপর আমার ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাব। ডন, ইয়েস বস, আমি এখানে বেশ কিছুদিন থাকবো, একটা ফ্যামিলির সঙ্গে মেলামেশা, মনে রেখো এইটাও আমার একটা বিরাট মিশন। আমার লোকজনদের বলে দিবা তারা যেন কখনো কোথাও আমার খোঁজ না করে, প্রয়োজনে আমি তাদের সঙ্গে মিট করবো। যখন বুদ্ধি এলো ফ্লাইং এ বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য জনাব সৈকত ইসলাম মির্জাকে স্বর্ণ পদকে ভূষিত করা হয়েছে। জনাব সৈকতকে মঞ্চে এসে তার পদগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। দোলাকে খুঁজছেন? সে তো সিলেট চলে গেছে। দোলার সাথে আপনি যে ব্যবহার করেছেন এটা ঠিক করেননি মিস্টার সৈকত, আপনি ভুল করেছেন। এ বাড়িতে পিসিমা আর তোমার স্নেহে বড় হয়েছি, এখন আমি যা করে ফেলেছি সেখান থেকে ফিরবার কোনো পথ আমার নেই। কিন্তু সেখানে যাওয়ারও তো কোনো পথ আমি দেখছি না। তোর আর ওই ছেলেটার মধ্যে যে আকাশ ও একটা দেয়াল পর্বতের মতো দাঁড়িয়ে আছে সেটা কি কখনো ভেবে দেখেছিস? সেসব কিছু ভেবে দেখার আগে আমি কোথায় পৌঁছে গেছি আমি নিজেও জানি না। কাকা বাবু, তুমি তো জীবনে অঢেল পড়াশোনা করেছ, পড়াশোনা আর রাজনীতি করতে গিয়ে বিয়েও করলে না, তোমার ওই জ্ঞান সমুদ্রে আমি যদি একটা প্রশ্ন রাখি পারবে সে প্রশ্নের উত্তর দিতে? বল, কিসে প্রশ্ন? পিতা বড় সৌন্দর্য, মহিমা আর ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন এই মানুষকে, আর এই মানুষকেই দিয়েছেন শ্রেষ্ঠত্ব। তাই সৃষ্টিকর্তার কাছে ভালোবাসাই হয়েছে বড় মানব ধর্ম। আজ আমি হিন্দু, তুমি মুসলিম, সে খ্রিস্টান, এইসব বিভেদের দেয়াল কে তুলে দিল একই বিধাতার গড়া মানুষের মধ্যে? এইসব তাত্ত্বিক বিশ্লেষণ দিয়ে নিজের অন্তরাত্মাকে পরিতৃপ্ত করতে পারবে ঠিকই, কিন্তু হাজার হাজার বছরের পুরনো ধর্ম, কৃষ্টি, আচার আচরণ কোনোটাকেই খাটো করে দেখবার উপায় নেই। আসলে ধর্ম কি জানিস? মানুষের উপর বিশ্বাস, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, সৃষ্টি জগতের উপর বিশ্বাস, সমস্ত ধর্মই এই বিশ্বাসের স্তম্ভটির উপর দাঁড়িয়ে আছে, গন্তব্য একই।
তবে মানুষ যার যার বিশ্বাস নিয়ে বেছে নিয়েছে ভিন্ন ভিন্ন পথ, সেই বিশ্বাসের পথে ছেড়ে কেউই সরে দাঁড়াতে রাজি নয়। আর যদি পাপ পুণ্যের কথা জানতে চাস তাহলে বলবো, মানুষে মানুষের নিষ্পাপ নিষ্কলঙ্ক পবিত্র ভালোবাসায় কখনো পাপ নেই, পাপ হতে পারে না। আর তাই যদি হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথা, মহানবী হযরত মুহাম্মদের কথা, যীশু খ্রিস্টের কথা, গৌতম বুদ্ধের কথা, এমনকি ভগবানের অঙ্গীকারও মিথ্যে হয়ে যাবে, ভগবানের অঙ্গীকারও মিথ্যে হয়ে যাবে, ভগবানের অঙ্গীকারও মিথ্যে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এই যে দাদা, আমি একটু কথা বলবো। বলুন। এই শহরে, সরি, এই গ্রামে সবচেয়ে রিচেস ব্যক্তিটাকে বলুন তো। রিচেস বললেন? রিচেস, রিচেস অর্থাৎ ধনাঢ্য, মানে বড়লোক ব্যক্তিটা কে? তা শুধু বড়লোক বললেই তো হয়। এত সব শেঠ শেঠ করছেন কেন মশাই? সরি সরি, এ গায়ের একমাত্র ধনী বলুন আর বড় লোকই বলুন, সব কিছুই তো এ তল্লাটের জমিদার। কেন, আনন্দ শঙ্কর মিত্রের নাম শোনেননি? তারই নাতি শিব শঙ্কর মিত্রি, ওই তো একটু এগুলোই জমিদার বাড়ি, ওটাই ওদের পৈতৃক ভিটা। ওরে হারা, কোথায় গেলি? আর একটা কথা জিজ্ঞেস করতে পারি? তাড়াতাড়ি বলুন, সময় নেই। ওই বড়লোক ছাড়া কি কোনো মুসলমান বড়লোক? আরে না না, এখানে উনি একমাত্র বড়লোক। শুনুন শুনুন, দোলা নামে কি তার কেউ? ও, দোলা দিদিমণির কথা বলছেন? ওই তো বড় কর্তা বাবুর একমাত্র মেয়ে, ডাক্তারি পড়ছে, সামনেই তো বিয়ে, পাত্তর এসেছে কলকাতা থেকে, শুনেছি সেও বিলেতি ডাক্তার। না বাপু, মেলা ফ্যাট ফ্যাট করেছি, এখন যাই। ওরে হারা, কোথায় গেলি? শিব শঙ্কর মিত্রের মেয়ে দোলা, হিন্দু ঘরের? না, বিশ্বাস হচ্ছে না, একবার নিজে গিয়ে জেনে আসা দরকার। তা না হলে যাবো কি করে? কেউ নাই, কেউ নাই, নেই নাই, আমি নাই, তুমি নাই, কেন কেড়ে? ও না, আমি দেখি নাই, তুমি দেখো নাই, কেউ দেখে নাই, দেখনের কোনো কাম নাই। নমস্কার দাদাবাবু। মানে কাকাবাবু, কোথা থেকে আসা হয়েছে? আগে আমি ঢাকা থেকে এসেছি, দোলা নাচের এই ভিন্টাল ভিন্টাল নাচের শিক্ষক। দোলা বলেছিল গ্রামের বাড়িতে একবার। ভালোই করেছেন, দোলাকে গিয়ে বল ঢাকা থেকে তার নাচের শিক্ষক এসছে। না না না, এমনি তো ভালো, আসলে কেমন কে জানে, ভালোই তো মনে হয়েছে। কাকাবাবু আমি আসি। না কই না তো, ঠিক আছে, আমি না পরে আসবো। হ্যাঁ, আগে এই না বললেন আপনি ঢাকা থেকে এসছেন, তাহলে এখন যাবেন? মানে আগে এই মানে কিছুই বলছো না যে রাগ কমেছে, নাকি বুঝে উঠতে পারছো না যে কিভাবে আমার অপরাধের শাস্তি দেবে? আমি অনেকবার তোমাকে বলতে চেয়েছি আমি হিন্দু ঘরের মেয়ে, কিন্তু তুমি আমার সে কথা শুনতে চাওনি কখনো। আমিও তোমাকে জোর করে শোনাতে সাহস করিনি, যদি আমার ভালোবাসাটুকু হারিয়ে যায় এই ভয়। তারপর সবকিছু ভেবে চিনতে একদিন ছুটে গেলাম তোমার বাড়িতে, সিদ্ধান্ত নিলাম আজ কথাটা তোমাকে বলতেই হবে। কিন্তু তোমার ঘরে ঢুকে দেখলাম
আমার একটা প্রকাণ্ড ছবি, ভাবলাম যার প্রতিটি মুহূর্ত কাটে আমাকে নিয়ে, তাকে তাকে করে বলবে আমার নিষ্ঠুর কথা। পারলাম না, পারলাম না সেদিনও তোমাকে সে কথা বলতে, কারণ ছিল একটাই, আমার ভালোবাসা হারাবার ভয়। তুমি এখন এসেছ, জেনেছ সবই, আমার অপরাধ হয়ে থাকলে আমাকে শাস্তি দাও। কিন্তু এই অপরাধের কি কঠিন শাস্তি হওয়া উচিত সেটা কি তুমি জানো? তোমার তো যে কোনো শাস্তি আমি আশীর্বাদ বলে মেনে নেব। অবশ্যই শাস্তি হওয়া উচিত। তুমি কি করলে সৈকত? তোমার অপরাধের শাস্তি আমার এই পুরস্কার, তোমার গলায় মালা হিসেবে পরিয়ে দিলাম। তুমি কি জানো না হিন্দু মেয়ের গলায় মালা পরালে কি হয়? কোনো কিছু জানার আর প্রয়োজন নেই আমার, তুমি আর আমি এখন সব জানা জানির ঊর্ধ্বে, কেবল তুমি আমাকে জানবে আর আমি তোমাকে জানব। আমাদের পৃথিবীটা এভাবে সাজিয়ে নিব আমরা। সৈকত, পথ ছাড়ুন। যদিও সবকিছু জ্যাঠামশাইকে জানিয়ে দেওয়াটা কর্তব্য মনে করি, তবু আমি তা করছি না। তোমাকে শুধু কথাটা জানিয়ে রাখলাম। কর্তব্যটুকু পালন করলে আপনি বাবা পাবেন ঠিকই, কিন্তু তাতে আমাকে পাওয়া যাবে না। ও তোমাকে পাবো কি পাবো না সেটা ব্যাপার নয় দোলা, কথা হচ্ছে আমাদের মতো বনেদি হিন্দু ঘরের একটা মেয়ে হয়ে তুমি এত বড় সর্বনাশের পথে পা বাড়াবে। আপনার সঙ্গে সাত পাক ঘুরলেই যে আমি সর্বনাশ থেকে রেহাই পাবো এমন কোনো নিশ্চয়তা আছে নাকি? আমি তা বলছি না, তবে নিশ্চয়তা তো আছেই, নিশ্চয়তা থাকবেও। আপনার ওইটুকু নিশ্চয়তা দিয়ে আর কাউকে বিয়ে করুন গে, তাতে অন্য একজন অন্তত পক্ষে সুখী হবে। আর শুনুন, আমার চিন্তাটা মন থেকে বাদ দিলেই আপনার মঙ্গল হবে। হালা জমিদারের মাইয়া পিরিতুন্নিসা, হিন্দু হইয়া মুসলমান ছেলের সঙ্গে পীড়িত করো। দীপ্রেন, যখন বুদ্ধি আইল তোমারে সিপ্রাইয়া রস বাইর করণের জন্য, এই কারণটাই আমার কাছে যথেষ্ট মনে হইতাছে। তবে অহনেই কথাটা ফাঁস করুন না, আগে দেহি পঙ্খী কোন ডালে গিয়া বসে, তারপর ডাইরেক্ট অ্যাকশন। এটা শুধু কমলা বিক্রি করার টাকা, আর টিকাটার থেকে পাঠানো 6 লক্ষ টাকা ব্যাংকে জমা করে দিয়েছি। ঠিক আছে, আমি চলি। আদাব। দিব্রেন, যখন এসো বাবা, এসো এসো, বস আগে। কি বাবা, তোমার মনটা ভালো নেই মনে হচ্ছে? আগে জ্যাঠামশাই, আমি একটা বিপদে, মানে আমাকে বোধহয় কলকাতা ফিরে যেতে হবে। আসলে কেন বাবা নেই তো? সে কি কথা, জিতেন নেই তাতে কি হয়েছে, আমি তো আছি। তোমার এমন কি বিপদ যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না? না মানে লন্ডনে আমার এক বন্ধুর কাছ থেকে 3 লাখ টাকা লোন নিয়েছিলাম, হঠাৎ সেদিন ঢাকাতেই দেখা হয়ে গেল তার সঙ্গে। ও বলছে টাকাটা এখানেই পেমেন্ট করতে হবে, বেচারাও একটা সমস্যায় পড়েছে, তাই ভাবলাম কলকাতায়। না না না, এর জন্য অযথা কলকাতা যেতে হবে কেন? এখানে আমরা সবাই মরে গেছি নাকি? মাত্র 3 লাখ টাকার জন্য তুমি আবার তোমার বাবার কাছে? না না না,
এখানে 3 লাখ টাকা না না বেটা মশাই এটা কি সম্ভব আহা আমি দিচ্ছি নাও ধরো এটা কেমন দেখায় লজ্জা করো না তো তুমি বরং কালই ঢাকায় গিয়ে পেমেন্টটা করে এসো থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ কাকাবাবু নমস্কার এতগুলো টাকা না বুঝে দিয়ে দিলে দাদা এতে বোঝার কি আছে ভবিষ্যতে দোলার সঙ্গে ওর বিয়ে হলে এসব বিষয় সম্পত্তির মালিক ওই তো হবে দাদা একটা অনুরোধ তোমাকে করব দোলার ভবিষ্যতের কথাটা আরো একবার ভালো করে ভেবে দেখো কি ভেবে দেখতে বলছিস সেটা খোলামেলা শুনতেই আমি পছন্দ করি একটা ছেলের চালচলন আচার আচরণ দেখেও কি কিছু বোঝা যায় না তাছাড়া বয়সটাও তো বড্ড বেমানান তুই সম্ভবত চুল টুল দেখে একটু বিরক্ত বোধ করছিস আজকাল যারা বিদেশে থাকে তার একটু একটু ওরকম হয় চিন্তার কিচ্ছু নেই একটা এস্টাবলিশ ছেলের জন্য সামান্য একটু বেশি বয়স কোন ফ্যাক্টরি না আদতে ছেলেটি বেশ ভদ্র তোর মাথায় সবসময় রাজনীতি গিজ গিজ করে তো তাই কোনো মানুষকে তুই সহজভাবে নিতে পারিস যারা সত্যি সত্যি রাজনীতি করে তারা আজকে যেটা ভাবে তোমরা সেটা দু বছর পরে ভাবো এটাই যা পার্থক্য চলি দাদা বস আসতে বলেছিলেন হ্যাঁ এলো এটা তোকে পূর্তিকরণের পয়সা আমি তো করতেছি রনির সব বুঝাই দিছি অপারেশন কেমনে হইব ওই সব সিকামি কামাইর আমি হাত নষ্ট করুম না ইয়েস বস শোন পুলিশ কিছুটা আজ করতে পারছে সাবধান চারিদিকে নজর রাখতে হইব ওকে বস যা বারুদ যে শুনেছো মিত্রীদের বাড়ির কেলেঙ্কারির কথা তুমি তো মিত্রের সাথে তাসপাশাও খেলো শুনেছি একটু সাবধান করে দিতে পারো না
কি সর্বনাশ বলো দেখি, বলি জাতপাতের কি বালাই নেই মেয়েটার? কে মিত্তির, দাবার চাল দিতে তো একটু ভুল করছো না, কিন্তু জীবনের চাল দিতে গিয়ে এত বড় ভুলটা করে বসলে? জীবনের চালেই বা ভুলটা দেখলে কোথায় হে? সে কথা শুনলে তোমরা মাটি থেকে লাফিয়ে দশ হাত উপরে উঠে যাবে। কি বলতে চাও স্পষ্ট করে বলো। বলতে চাই, অন্য জাতের কেউ যদি তোমার বংশের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে সেটাকে কোন চোখে দেখবে? কি বলতে চাও তুমি? আমি আর কি বলবো, বলছে তো গায়ের লোকেরা, তোমার ঘরের মা লক্ষ্মী নাকি কোন এক মুসলমানের ছেলের সঙ্গে। আমার উপর চড়ছো কেন? নিজের মেয়েকে আগে সামলাও। শিবেন্দার, প্রেম ভালোবাসা মানুষে মানুষই হয়, মানুষ আর জন্তু জানোয়ারে হয় না কখনো। বিষয়টা একান্তই আমাদের পারিবারিক, তাই এর প্রতিকার যদি করতেই হয় তা আমরা পারিবারিক ভাবে করব। হ্যাঁ তাই কর, তাই করো। এ গায়েরা দশজনের ইজ্জত নিয়ে টানা হেসা না হলেই হয়। চলি তাহলে। এসব কি শুনছি রমেশ? তোর কথায় মনে হলো তুই সবকিছুই জানতিস। জানতাম না, তবে জেনেছি। তাহলে আমাকে বলিসনি কেন? দাদা, যা করবার তা মাথা ঠান্ডা করেই করতে হবে, উত্তেজিত হয়ে কোনো কিছুরই সমাধান করা যাবে না। দোলার যা বয়স, তাতে পরিণাম পরিণতি ভেবে সে সব করেনি। আমি চেষ্টা করেছি ওকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনা যায় কিনা। পেরেছিস? পেরেছিস তাকে ফেরাতে? উত্তর দে, উত্তর দে। আশ্চর্য হয়ে যায় রমেশ, এই মেয়েটার জন্মের সাথে সাথে ওর মা পৃথিবী ছেড়ে চলে গেল, আবার ওই মেয়ের কারণে আমার বংশে এত বড় একটা কলঙ্ক লেপন হবে। ঠাকুর সেদিন কুষ্টি গণনা করে কি সত্যি কথাই বলেছিল, এই যদি সত্যি হয় তাহলে তাহলে মেয়েকে আমি জীবন্ত বলি দেব। আমি জমিদার আনন্দ শঙ্কর মিত্রের নাতি শিব শঙ্কর মিত্র, আমি আমার বংশের সম্মান নষ্ট দেব না। দাদা, ওরা যতটা পথ এগিয়ে চলে গেছে ততটা পথ অতিক্রম করে ওদেরকে ফিরিয়ে আনা যাবে কিনা সেটা অনিশ্চিত। রমেশ! হ্যাঁ দাদা, ওরা এখন সম্পূর্ণ অন্য জগতের বাসিন্দা, ওদের পরিচয় এখন শুধুই দুজন মানুষ, ধর্ম সমাজ এসবের অনেক ঊর্ধ্বে ওরা। রমেশ, রাগ তোর বড় বড় তত্ত্ব কথা, দোলা আমার অরজাত হিন্দু কুলিন ঘরে মেয়ে, ওই অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরে তার বিয়ে হতে হবে কোন হিন্দু ছেলের সাথে, অন্যথায় আমি তাকে নিজে গুলি করে মারব। নমস্কার জ্যাঠামশাই। এই যে হলো একটা কথার স্পষ্ট উত্তর দাও। আগে বলুন, তোলাকে তুমি বিয়ে করতে সম্মত আছো? আগে আপনি আমার পিতৃতুল্য, আপনার কথা অমান্য করার সাহস আমার নেই জ্যাঠামশাই, কিন্তু বাবাকে। তোমার বাবাকে যা জবাবদিহি করতে সে আমি করবো। তাছাড়া তোমার বাবাকে তো আমি চিনি, বড়দের যৌতুকের টাকা পয়সার কথা বলবে, সে আমি বিয়ের আগেই তোমার অ্যাকাউন্টে তুলে দেবো, তাহলে আর জিতেনের কোনো আপত্তি থাকবে না আশা করি। আমার বলা না বলা কি আসে যায়, আপনারা গুরুজন, আপনাদের সিদ্ধান্ত মাথা পেতে নেওয়াকে আমি কর্তব্যজ্ঞান মনে করি জ্যাঠামশাই। বাস এটুকুই আমার জানবার, আমি দোলাকে আনতে যাচ্ছি ঢাকায়, ফিরে এলেই তার সাথে তোমার বিয়ে হবে। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে বিয়ে বন্ধ করে, আমার বংশ মর্যাদার প্রশ্ন। কি নেই আমার সন্তানের, তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলেছি, বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সবই আছে আমার সন্তানের, আমার সেই একমাত্র ছেলের বউ হবে ভিন্ন ধর্মের একটি মেয়ে, এটাই আমি কি করে মেনে নেব? আপনিও ভুলে যাবেন না, আমি জমিদার আনন্দ শঙ্কর মিত্রের নাতি শিব শঙ্কর মিত্র, আপনার মতো এই ঐশ্বর্য আমারও আছে, আপনি কি প্রতিকার করবেন করুন। আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন শিবশঙ্কর বাবু। আলবা, আমি জীবিত থাকতে আপনার ছেলে আমার বংশের মুখে কালি দিয়ে যাবে, আমার ধর্মের সম্মান নষ্ট করবে, আর আমি তার নীরবে সহ্য করবো ধরেছেন? শিবশঙ্কর বাবু, আমার ধর্ম কখনো অন্য ধর্মের সম্ভ্রম নষ্ট করার শিক্ষা দেয় না। দেখুন কায়সার সাহেব, আমি আপনার কোনো যুক্তি শুনতে চাই না,
আপনি যদি এর একটা উপযুক্ত সমাধান করেন তো ভালো, নইলে গোটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। যার পরিণতি হবে উভয়ের জন্য অমঙ্গলজনক। Stop it! I said stop it! তোমার স্পর্ধা আকাশের সীমানা ছাড়িয়ে গেছে, আর তুমি মেয়ে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে একজন মুসলমান ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে তোমার বুকে একটু কাঁপলো না? বাবা, ওকে তুমি মিছে মিছে অপমান করছো। ইউ শাট আপ, তুমি আমার বংশের কলঙ্ক, তোমার কোনো কথা শুনবার আমার প্রয়োজন নেই। তোমরা কি জানো তোমরা একে অপরের ধর্মকে অপবিত্র করতে চলেছো? বাবা, এ তোমার ভুল ধারণা। আমাদের ভালোবাসা এত পবিত্র যে তাতে কোনো ধর্মই অপবিত্র হবে না। ও, এখন তোমার কাছ থেকে আমাকে ধর্মজ্ঞান শিখতে হবে দেখছি। আমার শেষ কথা শুনে রাখো, এক্ষুনি এই মুহূর্তে ওই মেয়েটিকে এ বাড়ি থেকে চলে যেতে বলো। থামো, ও যেন জীবনে আর কখনো কোনোদিন এ বাড়ির চৌখাট না মারায়। না না, ও যাবে না, ও এখানেই থাকবে। ও, নিজের গুণধর ছেলের পছন্দের মেয়েটিকে ধরে রাখতে চাইছো? বেশ তো, তুমি ওকে জিজ্ঞেস করে দেখো না ও এ বাড়িতে তোমার ছেলের বউ হয়ে আসতে পারে কি না। তুমি নিজের ওর পরিচয়টা জেনে নাও না। পরিচয় আমার জানার দরকার নেই। ও যেদিন প্রথম এ বাড়িতে পা রেখেছে সেদিনই ওকে আমি বউ হিসেবে মেনে নিয়েছি। কি মা, আসবে না আমার ঘরে? না মা, না, আমি আপনার ছেলের যোগ্য নই। এ কথা বলছো কেন মা? আপনার ঘরে আসার যোগ্যতা পিঠে তাই যে কেড়ে নিয়েছেন। আমি আমি তুমুল চাপা মিত্র। শুনে যাও, তুমি আমি যাবই। তুমি যাবে না, আজ থেকে ওর সাথে তোমার সমস্ত সম্পর্ক শেষ। ওর দিকে আর এক পাও বাড়াবে না বাবা। তাছাড়া তাছাড়া একটা হিন্দু মেয়েকে এবাড়ির বউ করে এনে আমি এবাড়ির মান ইজ্জত নষ্ট করতে পারি না। তোমার যা খুশি তাই করতে পারো বাবা, কিন্তু আমাকে যেতেই হবে, দোলাকে ফিরে আনতেই হবে। আমার মিশন ফেল হইতে পারে না। দি প্রেম ডাইরেক্ট অ্যাকশন। দোলন চাপা মিত্র, তুমি যাইবা কই? তুমি সহ তোমার সব বিষয় সম্পত্তি যে আমার চাই। করেছিস কি হারামজাদা বেগুমের দল? দুদিন পরে সে হবে আমার সম্মানিত স্ত্রী, আর তাকে এভাবে ধরে এলে? যা যা বাড়ি, যা বাড়ি, করা নজর রাখবি, যা। ছি 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 ছি, কি কাণ্ড! ওঠো। বলেছিলাম না ব্যাপারটা এখন জ্যাঠামশাইকে জানানো দরকার, কিন্তু এখনো জানাইনি। তুমি হচ্ছে আমার কাছের লোক, অন্তরের মানুষ। তুমি যদি বলো বলছি তোর সব বাবাকে আমি ধরে ফেলেছি। বাবা যদি জানতে পারে যে তুই আমাকে কেন ধরে এনেছিস। আমি তোমাকে ধরে আনতেই পারি না, তোমাকে ধরে এনেছি তো সৈকত, আর আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি, চলো। Oh, my God.
পুলিশ। জ্যাঠামশাই, এই যে জ্যাঠামশাই, ওই বদমাশটা দোলাকে নিয়ে ভেঙে যাচ্ছিল, অনেক কষ্টে উদ্ধার করে নিয়ে এলাম। সব মিথ্যে, সব মিথ্যে বাবা। ও একটা ঠগ, প্রতারক, ও সব কিছু মিথ্যে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সব আমার জানা হয়ে গেছে। ঢাকায় যে হোস্টেলে যখন তোমাকে পাইনি তখনই আমি সব বুঝতে পেরেছি। আয় আমার সঙ্গে। বাবা, বাবা, এই ঠাকুর ঘরে তোমাকে বন্দী হয়ে থাকতে হবে যতক্ষণ না আলোকের সঙ্গে তোমার বিয়ে হয়। এই সময়টুকু ঠাকুরের সান্নিধ্যের থেকে, নিজের পাপ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা কর। আমি তো কোনো পাপ করিনি বাবা। এর পরও এসব কথা বলতে এতটুকু লজ্জা হয় না তোমার? অলোক নেহাত ভালো ছেলে, তাই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি আমার বাবা হয়েও একজন ঠক, প্রতারকের সঙ্গে আমার বিয়ে দেবে? তোমার পছন্দের পাত্রের সঙ্গে আমার বিয়ে হবে কিনা জানি না, তবে এটা সত্যি, আমার জীবনে আমি একজনকে পুরুষোত্তম হিসেবে জানি, আর সে আমার স্বামী সৈকত। সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো না দোলা। ওই বদমাস্টার কখনো যদি তোমার কাছে আসে তাহলে তাকে আমি তোমার চোখের সামনে গুলি করে মারব। ও কোনোদিন মরবে না বাবা, ও যে ভালোবাসার শক্তিতে চির অমর। শতবার ওকে ধ্বংস করবে, শতবারও জন্ম নেবে। একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, আমার বংশের মান রক্ষা করার জন্য প্রয়োজন হলে সৈকত কেন, আমি তোমাকে পৃথিবীর থেকে সরিয়ে দেব। আমি আমি মনে করব আমার কোনো মেয়ে নেই, আমার মেয়ে ছিল না কোনোদিন। দাদা থাক, ওকে আর কিছু বলি না দাদা, তোমার দুটি পায়ে পড়ি, চলো। ঠিক আছে যাচ্ছি, কিন্তু এই ঘরে তালা যেন খুলে না দেয় কেউ, আর বিয়ের আয়োজনে যেন কোনো অন্যতা না হয়, তাহলে আমার হাত থেকে কেউ রেহাই পাবে না বলে দিচ্ছি। তোমাদের কাউকে আমি অবিশ্বাস করব না, তবে একটা অনুরোধ রাখবো, তুমি পড়া কাজটা দেখিয়ে তো মানুষের অন্তরে দেবদেবীর আসনে বসেছ। আমিও তো ভালোবেসেছি, কোনো হিন্দুকে নয়, কোনো মুসলমানকে নয়, কোনো বৌদ্ধ খ্রিস্টান কাউকে নয়, শুধু একজন মানুষকে, আমার সমস্ত অন্তরাত্মা তাকেই তো সঁপে দিয়েছি। রাধা যেমন তোমার পাশে দাঁড়িয়ে আছে, আমার প্রাণের দেবতার পাশেও আমাকে এমনি করে চিরটা কাল থাকবার অনুমতি দাও ঠাকুর, অনুমতি দাও, অনুমতি দাও ঠাকুর। ভালোবাসারে
রমেশ মিত্রের ভাই? হ্যাঁ। রমেশ মিত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। তার অপরাধ? জনসভায় তার উস্কানিমূলক বক্তৃতায় জনগণ ওই এলাকার চেয়ারম্যানকে মেরে ফেলেছে। না না, মিথ্যে। সত্য মিথ্যা আদালতে প্রমাণ হবে। ওনাকে আসতে বলুন। দোলা, মা দোলা। ভয় নেই মা, অন্তরের আগুনে জ্বলে পড়ে তুই এখন সম্পূর্ণ খাঁটি সোনা, কোনো খাদ নেই তোর মধ্যে, তোর ভালোবাসা অমর, এ ভালোবাসার পরাজয় নেই। চলি মা, তোমার রক্ত বইছে দোলা, এই রক্তের শপথ দে, আসছি আমি তোমারই কাছে। চল মা, ঘরে চল, আমি তো এখান থেকে কোথাও যাব না পিসিমা, ও যে এখানেই আসবে আমাকে নিতে। সীমা, এসব অনুক্ষণে কথা বলতে নেই। হ্যাঁ পিসিমা, আমি দেখতে পাচ্ছি ও আসছে। দোলা দোলা, মামা, একে বলছিস তুই? কই গেলি রে তোরা? হরি, সাবিত্রী, এদিকে আয়। পিসিমা, ওই দেখো, আমি দেখতে পাচ্ছি ও আসছে। ঘোড়ায় চড়ে রাজার পেয়েছে, মাথায় রক্ত দিয়ে দিয়ে। একই রক্ত কিসের? এ তোমরা বুঝবে না মা, আমি চললাম। কোথায় যাচ্ছ তুমি? আমি যেখানে যাব
সেখান থেকে ফেরাবার সত্যি পৃথিবীর কারো নেই, কারো নেই। এসব কি বলছিস তুই? কিন্তু আমি তোমাকে যেতে দেব না। যেতে আমাকে হবে। তুমি আমাদের সব সম্পর্ক অস্বীকার করে যেতে চাও? সম্পর্ক? কিসের সম্পর্ক? একজন বাবা একজন মা তার ছেলের কাছে কি আশা করে? সুন্দরভাবে বড় হবে, লেখাপড়া শিখে বাবা মার মুখ উজ্জ্বল করবে, তার কোন দাবি করিনি। আর তুমি সে একমাত্র ছেলের বাবা যে তার নিজের ছেলের সুখ শান্তির চেয়ে মিথ্যে অহংকারকে বড় করে দেখে। এই রক্তের দিকে চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো বাবা, আমার রক্তের সাথে মিশে আছে সেই মেয়েটির রক্ত। জানা হলে তোমাদের ছেলের পরিচয়টুকু বহু আগে পৃথিবী থেকে মুছে যেত। সেদিন সে তার মনুষ্যত্বটুকু ভিক্ষে দিয়ে তোমাদের ছেলের জীবন ফিরিয়ে দিয়েছিল, আর তারই পুরস্কার তুমি তাকে দিয়েছ বাড়ি থেকে বের করে দিয়ে। তাই বলে তুমি একটি হিন্দু মেয়েকে বিয়ে করবে? তোলা হিন্দু কি মুসলমান সে প্রশ্ন এখন আমার কাছে অবান্তর। তার দেহে যে রক্ত বইছে আমার দেহে সে একই রক্ত বইছে। হিন্দু রক্ত দিয়ে কোনো মুসলমান কিংবা মুসলমানের রক্ত দিয়ে কোনো হিন্দুর প্রাণ রক্ষা করা যাবে না। এরকম কোন শর্ত দিয়ে সৃষ্টিকর্তা কোনো মানুষকে পৃথিবীতে পাঠাননি বাবা। আর তাই যদি হতো তাহলে আজ পর্যন্ত আমি আর পৃথিবীর আলো বাতাস দেখতে পেতাম না বাবা। সেই জন্যই দোলার মনুষ্যত্ব, দোলার ভালোবাসাকে অপমান করার ধৃষ্টতা আমার নেই। তোমরা আমাকে বাধা দিও না মা, আমাকে তোমরা যেতে দাও দোলার কাছে। আমি জানি ও আমার পথ চেয়ে বসে আছে। আমি চাই, আমি চাই মা, দোলা। তোমারই জন্য পথে সেজে বসে আছি। দোলা, দোলা কি বলছিস তুই? হ্যাঁ পিসিমা, আমাকে যেতে দাও, আমি সৈকতের কাছে যাই। কোথায় যাচ্ছ? আমি সৈকতের কাছে যাব বাবা। এই বন্দুকটা দেখেছ? এই সব কটা গুলি এই বদমাইশের বুক ভেদ করে যাবে। বাবা, গুলি করবে সৈকতের বুকে, কিন্তু সেই গুলিতে যে তোমার মেয়ের বুকের পাঁজরও ছাজ হয়ে যাবে। ও তাহলে তোমাকে আগে শেষ করে পড়ে যাবে বদমাইশটার কাছে। দোলা, দোলা!
চাইনি, পৃথিবীর কেউ চায় না, চাইবে না। ভালোবাসা, ভক্তবাসা, হৃদয়ে আমার।